ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস একটি নতুন জব নোটিফিকেশন বের হয়েছে তা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আইসিডিএস প্রজেক্ট থেকে সেখানে অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারি হেল্পার নিয়োগ করা হবে এইট পাস এবং মাধ্যমিক পাস যোগ্যতা তা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তোমরা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর তোমরা যারা এই চ্যানেল নতুন দর্শক তোমাদের উদ্দেশ্যে বলছি এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি যদি তুমি কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ বা কোনো গভর্নমেন্ট জব খুঁজছো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে অল অপশনাল বেলটিকে অবশ্যই প্রেস করবে চলো আমরা মূল নোটিফিকেশানটা দেখে নিচ্ছি দেখো এ হলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা এখানে বলা হয়েছে দ্য এলিজিবল ফিমেল ক্যান্ডিডেট আমি প্রথমে বলে দিই যে পোস্টগুলো সবগুলো কিন্তু ফিমেল এবং উইডোস দ্যাট মিনস মহিলাদের ক্ষেত্রে এবং বিধবা মহিলাদের ক্ষেত্রেই পোস্টগুলো প্রাচুর্য ঠিক আছে সেটা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সেই ওয়াক ইন ইন্টারভিউটা হবে তোমরা ডেটটা মনে রাখো উনত্রিশ দশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যাট টেন থার্টি এ এম এ ঠিক আছে আচ্ছা এটা কোথায় হবে বিস্তারিত আলোচনা করছি তার আগে তোমাদেরকে আমি পোস্টগুলো সম্বন্ধে একটু বলে দিই দেখো পোস্টগুলো আছে অঙ্গনারি ওয়ার্কার এবং অঙ্গনারি হেল্পার দুটি পোস্টে লোক নিয়োগ করা হবে কোথায় নিয়োগ করা হবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে তোমাদের এইট পাস এবং মাধ্যমিক পাস অঙ্গনের ওয়ার্কারদের ক্ষেত্রে লাগবে মাধ্যমিক পাস এবং হেল্পারদের ক্ষেত্রে লাগবে এইট পাস বয়স তোমাদের হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে ডেট ধরা হবে পনেরো নয় টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের হিসাবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এবং পাঁচ বছর এবং তিন বছর রিল্যাক্সেশান পাবে এস সি এস টি মহিলাদের ক্ষেত্রে ক্যাটাগরির ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা তারপরে তোমাদের এখানে বলা হয়েছে দেখো মেরিটিয়াল স্ট্যাটাস ক্যান্ডিডেট মাস্ট বি মেরিড অর উইডোজ সেম ফর বুথ পোস্ট দুটা পোস্টের ক্ষেত্রে তোমাদের মেরিড ওমেন হতে হবে বা উইডোস ওমেন হল তোমরা ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে দেখো পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া হবে ওয়ার্কারদের ক্ষেত্রে পার মান্থ এবং হেল্পারদের ক্ষেত্রে দেওয়া হবে বাইশশো পঞ্চাশ টাকা প্রথম স্টার্টিংয়ে ঠিক আছে আচ্ছা আর তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে দেখো সাতাইশ নয় টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে সাতাইশ দশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে হবে কোন অ্যাড্রেসে জমা দিতে হবে দেখো এখানে দেওয়া আছে হ্যাঁ আমি তোমাদের বলে দিচ্ছি আর ইন্টারভিউ হবে আমি প্রথমে বলে দিচ্ছি উনত্রিশ দশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের মধ্যে ঠিক আছে আচ্ছা কোন অ্যাড্রেসে তোমাদের জমা দিতে হবে দেখো এখানে দেওয়া হয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস কল্যাণপুর দেখো চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস কল্যাণপুর আইসিডিএস প্রজেক্ট খোয়াই ত্রিপুরা সেই অ্যাড্রেসে সেই অফিসে তোমাদেরকে জমা দিতে হবে সঙ্গে কি লাগবে সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি অফ অরিজিনাল ঠিক আছে জেরক্স কপি এবং অরিজিনাল কপি অফ অরিজিনাল অরিজিনালের জেরক্স কপি দিতে হবে সঙ্গে দু কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সবগুলো একটি সাদা কাগজে তোমার নাম 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 পুরো অ্যাড্রেস লিখে সেখানে জেরক্স কাগজগুলো দিয়ে তোমাদের সেখানে জমা করতে হবে এবং তোমাদের সেটা উনত্রিশ দশে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ঠিক আছে আচ্ছা এখন পোস্টগুলো আমরা একটু দেখে নিচ্ছি দেখো পোস্টগুলো হলো কি দেখো নেম অফ দ্য জিপি অবলিক ভিসি নেম অফ দ্য এ নেম অফ দ্য ব্লক এবং নাম্বার অফ পোস্ট ওয়ার্কার্স নাম্বার অফ পোস্ট হেল্পার দেখো দক্ষিণ দুর্গাপুর মুন্ডাপাড়া যেটা কল্যাণপুর ব্লকের আন্ডার পরে সেখানে পোস্ট দেওয়া হয়েছে একটি পোস্ট ওয়ার্কারদের ক্ষেত্রে ঠিক আছে তারপর আছে দেখো দুর্গাপুর শান্তিনগর লামাপাড়া কল্যাণপুর আন্ডারে একটি পোস্ট আছে ওয়ার্কার হেল্পারের কিন্তু এখানে কোনো পোস্ট নেই হ্যাঁ তারপর আছে পূর্ব কুঞ্জবন এখানে কল্যাণপুর ব্লক আন্ডার পরে একটি পোস্ট দেওয়া আছে এবং পূর্ব গিলাতুলি সেখানে কিন্তু ওয়ার্কারের জন্য একটি পোস্ট দেওয়া আছে তারপরে দেওয়া আছে দেখো তারপরে দেওয়া আছে দেখো গিলাতুলির ক্ষেত্রে দেওয়া আছে হেল্পারদের জন্য একটি পোস্ট এবং কামলা নগর সেখানে দেওয়া আছে একটি পোস্ট হেল্পারদের জন্য এবং পূর্ব কুঞ্জমনে দেওয়া আছে হেল্পারদের জন্য একটি পোস্ট টোটাল তোমাদের পোস্ট দেওয়া আছে দেখো ওয়ার্কারদের জন্য একটি দুটি তিনটি চারটি পোস্ট দেওয়া আছে এবং হেল্পারদের জন্য তিনটি পোস্ট দেওয়া আছে সর্বমোট ষাটটি পোস্ট তোমাদের দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে তোমরা একটু দেখে নেবে তোমরা এখানে বলা হয়েছে দেখো নর্মালি রেসিডেন্ট অফ দ্য ভিলেজ অবলিক এডিসি হোয়ার দ্য অঙ্গনারি সেন্টার ইজ লোকেটেড অ্যান্ড বিলং টু ফিডার ভিলেজ অফ দ্য অঙ্গনারি এরিয়া দ্যাট মিন্স তোমাদের যে ভিলেজ সেই যে জিএসপি ভিসি আছে সেই বিএসের ভিসির আন্ডারে তোমাদের রেসিডেন্ট হতে হবে যদি রেসিডেন্ট না পাওয়া যায় তারপরে কিন্তু সেই গাঁ সভা থেকে প্রেফারেন্স দিয়ে বা গ্রাম পঞ্চায়েত এডিসি ভিলেজ থেকে প্রেফারেন্স দিয়ে লোক নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে তোমাদের এখন কি করতে হবে এখন তোমাদের এই যে ডেটটা দেওয়া আছে দেখো সাতাইশ নয় থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে সাতাশ দশ টু থাউজেন্ড মধ্যে সেই তোমাদের অরিজিনাল যে ডকুমেন্টের জেরক্স কপি সমেত তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু ওই অ্যাড্রেস আমি দিয়ে দিয়েছিলাম সেই অ্যাড্রেসে তোমাদের জমা দিতে হবে অ্যাড্রেস কি অ্যাড্রেসটা হলো দেখো চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস কল্যাণপুর আইসিডিএস প্রজেক্ট খোয়াই ডিস্ট্রিক্ট ঠিক আছে সেই অ্যাড্রেসে জমা করতে হবে তারপর ওরা কিন্তু তোমাদেরকে উনত্রিশ তারিখ ওয়াক ইন ইন্টারভিউর জন্য টাকা হবে ঠিক আছে তাহলে আশা করি নোটিফিকেশানটি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো যদি বুঝতে পারো বা কোনো অসুবিধা না হয় অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করবে আর প্রত্যেকদিন আমাদের গভর্নমেন্ট জব নোটিফিকেশন এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তাহলে আজকের জন্য এটুকুই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতরম